হ্যালো বন্ধুরা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশান এবং তার সাথে সাথে নিয়মিত আপডেট পেয়ে যান বিভিন্ন চাকরির আমরা এই চ্যানেলে বিভিন্ন চাকরির নোটিফিকেশন আপনাদের সামনে শেয়ার করি এবং তাছাড়া বিভিন্ন পরীক্ষার সিলেবাস এবং বিভিন্ন প্রস্তুতির ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে থাকি তাই আমাদের যে চ্যানেলটি রয়েছে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশান চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারে নোটিফিকেশান চলে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আমরা আরও একটি আইসিডিএসের কোয়েশ্চেন পেপার নিয়ে আপনাদের সামনে এসেছি যেখানে আমরা ডিসকাস করবো কমপ্লিটলি প্রত্যেকটি কোয়েশ্চানের সাথে আমরা জেনে নেবো সঠিক উত্তর তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং যারা আইসিডিএসের জন্য প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই এই কোশ্চেন পেপারটি ভালোভাবে প্রিপারেশন নিন কারণ এই কোশ্চেন পেপারে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে তো আমি কিন্তু আগে অনেক এর কোশ্চেন পেপার আপনাদেরকে শেয়ার করেছি রেগুলারলি সেই সব ভিডিওগুলো দেখতে থাকুন এবং তার সাথে সাথে আজকে আরও একটি নতুন ভিডিও অ্যাড করে দিলাম আইসিডিএস পরীক্ষার প্রস্তুতির জন্য তো চলুন এই যে কোয়েশ্চেন পেপার সেই কোশ্চেন পেপারটি কোথাকার এবং কত সময় ধরে তার সময় দেওয়া হয়েছিল সমস্ত কিছু আমরা জানব তো দেখুন এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচনের লিখিত পরীক্ষার যে কোয়েশ্চেন পেপার তো এটা হয়েছিল দু ঘন্টা তিরিশ মিনিটের এবং পূর্ণমান ছিল সত্তর নম্বরের তো আপনাদেরকে কমপ্লিট যে কোয়েশ্চেন পেপারটি সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন এখান থেকে জেনে নেব যে কি কি কোয়েশ্চেন কিন্তু এসেছিলো সেই মুর্শিদাবাদের আইসিডিএস পরীক্ষার জন্য তো দেখুন প্রথমেই মুর্শিদাবাদের যে আইসিডিএস পরীক্ষাটি হয়েছিল তাতে প্রথমেই কিন্তু অঙ্ক রয়েছে অন্য আইসিডিএস পরীক্ষাতে প্রথমে অন্য সাবজেক্ট থাকে তারপরে লাস্টে থাকে অঙ্ক তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন অঙ্ক কিন্তু আসবেই আসবে আইসিডিএসে সে কোশ্চেন লাস্টে থাক আর প্রথমে থাক কোশ্চেন কিন্তু আসবেই তো দেখুন এখানে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সমস্ত কিছু এই সব টাইপের অঙ্ক দেওয়া রয়েছে অর্থাৎ বয়স রিলেটেড পিতা পুত্রের যেসব অঙ্ক হয় সেই রিলেটেড একটি অঙ্ক রয়েছে আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন একেবারে সোজা রয়েছে মাধ্যমিক লেভেলের কোশ্চেন রয়েছে আপনারা করবেন দেখবেন হয়ে যাবে এবার চলুন দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে দেখুন এখানে বলা হচ্ছে একটি কেন্দ্রে আশিটি শিশু দৈনিক দুশো গ্রাম হিসাবে দুশো দিনের খাবার মজুত আছে ওই মজুত খাবার যদি একশোটি শিশুকে দেওয়া হয় একই হারে তবে ওই খাবারে কতদিন চলবে দেখুন এটা হচ্ছে ঐকিক নিয়মের একটি অঙ্ক খুব সোজা অঙ্ক রয়েছে আপনারা জাস্ট ভ্যালুগুলো বসালেই কিন্তু উত্তর হয়ে যাবে তো দেখবেন করে অটোমেটিক হয়ে যাবে এটা কিন্তু এবার দেখুন পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি ব্যবসায়ে সর্বাণী মঞ্জুরি ও জ্যোতি যথাক্রমে দু হাজার টাকা পঁচিশশো টাকা এবং পঁয়ত্রিশশো টাকা বিনিময় করে এক বছর পরে ষোলোশো টাকা লাভ করে মূলধনের অনুপাত অনুযায়ী কে কত টাকা লভ্যাংশ পাবে তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি রেশিওর অঙ্ক অনুপাতের অঙ্ক রয়েছে এটা খুব সোজা অঙ্ক জাস্ট ভ্যালুগুলো বসালেই অনুপাত বের করলেই কিন্তু ষোলোশো দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তারপরে কিন্তু ফাইনাল আনসার এসে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি অঙ্ক নিয়ে কিন্তু বিশেষ ডিসকাস করব না আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদেরকে অঙ্কটি আবার করে পাঠিয়ে দেব তো দেখুন চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি একটি সমিতির যতজন সভ্য ছিল প্রত্যেকে ততগুলি দু পয়সা দেওয়া দিয়ে একশো এক দুই টাকা উঠল সমিতির সভ্য সংখ্যা কত ছিল তো দেখুন এটা মানে ভাগ করলেই কিন্তু উত্তরটি হয়ে যাবে ভাগ করে তারপরে কিন্তু বর্গমূল করতে হচ্ছে তাহলে কিন্তু চুরাশি হচ্ছে ফাইনাল অ্যান্সার আপনারা করে দেখবেন আশা করি হয়ে যাবে তারপর দেখুন এরপরে যেসব শর্ট টাইপ কোশ্চেন ছিল সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন পাঁচ নম্বরে কয়ের প্রশ্ন বলছে এদেশে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কোন রাজবংশ এদেশে অর্থাৎ ভারতবর্ষে প্রথম স্বর্ণমুদ্রা চালু হয় কোন রাজবংশের দ্বারা সেটা হচ্ছে কুষাণ রাজবংশ কলকাতার ফোর্ট উইলিয়াম কবে স্থাপিত হয় আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম স্থাপিত হয়েছিল ভারতের রুড় বলা হয় কাকে দুর্গাপুরকে ঠিক আছে এরপর দেখুন কোন দিনটিকে কর্কট সংক্রান্তি দিবস বলে একুশে জুন একুশে জুনটিকেই বলা হচ্ছে কর্কট সংক্রান্তি ঠিক আছে এবার দেখুন ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীর উপর দেওয়া হয়েছে মৌরাক্ষী নদীর উপর কিন্তু ম্যাসেঞ্জার বাঁধ দেওয়া হয়েছে একটি সিনথেটিক ড্রাগের উদাহরণ দাও একটি সিনথেটিক ড্রাগ হচ্ছে অ্যাসপেরিন এটা আপনাদেরকে মনে রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবার দেখুন নাথুলা পাস কোথায় অবস্থিত এটা হচ্ছে সিকিম এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় রাজারামমোহন রায় এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দামোদর নদের উৎপত্তিস্থল হচ্ছে রাজমহল পাহাড় আপনাদেরকে সবাইকে বলেছিলাম আপনাদের নিজের নিজের যে জেলার সেই জেলার যেসব বিখ্যাত নদ নদী রয়েছে সেই সব নদ নদীগুলোর যে উৎপত্তি স্থল সেগুলো আপনাদেরকে মনে রাখতেই হবে আপনারা যে জেলা থেকে আইসিডিএস পরীক্ষা দেবেন সেই জেলার যেসব নদ নদীর উৎপত্তি স্থল এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার দেখুন পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন সিডি দেশমুখ অলঙ্কার তৈরির জন্য সোনার সাথে কি মেশানো হয় সোনার সাথে তামা মেশানো হয় পরিষ্কার রাতে খালি চোখে একসাথে কোটি তারা দেখা যায় পরিষ্কার রাতে খালি চোখে তিরিশ হাজারটির মতো তারা দেখা যায় ভারতবর্ষের কোথায় প্রথম মে দিবস পালিত হয় তো মে দিবস ফার্স্ট পালিত হয়েছিল কেরালাতে পদার্থের চতুর্থ অবস্থা কী পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা এবং দেখুন জৈন ধর্মের কোন সম্প্রদায় বস্ত্র পরিধান করতেন না দিগম্বর পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলায় হচ্ছে পশ্চিমবঙ্গের একটি সর্বাধিক শুষ্কতম একটি জেলা ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সাত নম্বর জাতীয় সড়ক হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথের পাঁচালী কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আরেকটি পথের পাঁচালি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পলাশির যুদ্ধ কত সালে হয় এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে তো এরপর দেখুন পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হচ্ছে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর পুরোনাম কি। তো দেখুন ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর পুরোনাম হচ্ছে নরেন্দ্র মোদি পঞ্চায়েত ব্যবস্থার কয়টি ব্যবস্থা ও কি কি? তো পঞ্চায়েত ব্যবস্থাতে তিনটি ব্যবস্থা রয়েছে যেটাকে বলা হচ্ছে ত্রিস্তর ব্যবস্থা তো সর্বোচ্চ স্তরে রয়েছে জেলা পরিষদ দ্বিতীয় স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলাদা যেসব কম্পিটিটিভ এক্সাম হয় সেগুলোর জন্য কিন্তু এই কোয়েশ্চেনটি বারবার এসে থাকে কিভাবে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে ধরুন পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তরের নাম কী বা পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরে কোন স্তরটি রয়েছে তো এইভাবে কোয়েশ্চেন কিন্তু আসে এবার দেখুন পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নদীয়া জেলার সন্নিহিত জেলাগুলির নাম কী তো নদীয়া জেলার যেসব প্রতিবেশী যেসব জেলাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা বর্ধমান তো আপনার যে নিজের জেলা সেই জেলার যেসব প্রতিবেশী জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর নাম কিন্তু আপনাদেরকে সবাইকে জানতে হবে এবার দেখুন রূপ লেখ তো দেখুন একটি কিন্তু আমি রিসেন্টলি ভিডিও আপলোড করছি সেখানে কিন্তু এই ধরনের পূর্ণ রূপ অর্থাৎ ফুল ফর্ম কিন্তু আমি ডিসকাস করেছি ওই ভিডিওতে আপনারা সবাই সেই ভিডিওটি আগে দেখুন তাহলে বুঝতে পারবেন অনেকগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমি ফুল ফর্ম সেখানে শেয়ার করেছি এবং ওই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখুন এখানে যে পূর্ণ রূপগুলো লিখতে বলা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে আই এন টি ইউসি এটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস আর এস পি এর ফর্ম হচ্ছে রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি বিজেপি শব্দের ফুল ফর্ম হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং সিপিআইএম যে শব্দ তার ফুল ফর্ম হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ঠিক আছে এরপর এক কথায় প্রকাশ করো এক কথায় প্রকাশ দিনের শেষ দিনের শেষকে এক কথায় প্রকাশ হচ্ছে দিগন্ত যা জলে জন্মে যা জলে জন্মে তাকে বলা হচ্ছে জলজ এরপর পর্বতে উৎপন্ন পার্বত্য অশ্বের ডাক হ্রেসা সোনার ইচ্ছা শুশ্রুষা তো এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার দেখুন সন্ধিবিচ্ছেদ ব্যাকরণে কী কী কোশ্চেন রয়েছে দেখুন সন্ধিবিচ্ছেদ থেকে রয়েছে দিক যুক্ত ইন্দ্র গবেষণা গো যুক্ত এসোনা উপর্যুপরি উপরি যুক্ত উপরি ঠিক আছে এবার দেখুন বিপরীত শব্দ বিপরীত শব্দের মধ্যে কি কি রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন বাদি বাদি থেকে বিপরীত শব্দ হচ্ছে বাদি গতি গতি থেকে হচ্ছে স্থিতি ঐহিক ঐহিক থেকে হচ্ছে পারত্রিক কুৎসির থেকে হচ্ছে সুন্দর তেগ থেকে হচ্ছে ভোগ এবং পরে তাকে হচ্ছে পোশাকি এবার দেখুন পরবর্তী যে প্রশ্নটি এসেছিলো সেটা হচ্ছে পত্র রচনা চিঠি লিখতে বলা হয়েছিল তো দেখুন চিঠিটি কত সহজ এখানে লিখতে বলা হয়েছে দেখুন জেলা পরিষদের সভাপতিকে উদ্দেশ্য করে তোমার এলাকার হাসপাতালের দুরবস্থা বর্ণনা করে এবং তার সমাধানের জন্য অনুরোধ করে একটি পত্র লিখতে বলা হয়েছে তো জেলা পরিষদকে একটি চিঠি লিখতে বলা হয়েছে সভা সভাপতিকে যে আপনার যে এলাকা তার এলাকায় যে হাসপাতাল রয়েছে সেখানে যে পরিবেশের যে দুরবস্থা হয়েছে তার ডিটেল নিয়ে আপনাদেরকে চিঠি লিখতে বলা হয়েছে এবং তার সাথে সাথে সেই সমস্যা সমাধানে আপনার একটা রিকোয়েস্ট যাতে থাকে সেই চিঠির মধ্যে সেটা কিন্তু লিখতে বলা হয়েছে এবার দেখুন দশ নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য নাউন গিভেন উইথ ইন দ্য ব্র্যাকেট ব্র্যাকেটে দেখুন নাউন রয়েছে সেটার অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে ফিল আপ করতে হবে তো দেখুন প্রথমটিতে রয়েছে আই বিলিভ দ্যাট হি ইজ হি ইজ অনেস্ট আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট এখানে কিন্তু উত্তরটি ভুল রয়েছে অনেস্টি এখানে হবে না আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট আমি বিশ্বাস করি যে তিনি সৎ এবার দেখুন ম্যান ওয়াজ ড্যাস ম্যান ওয়াজ ওয়াইজ ম্যান ওয়ান্টস টু লিভ পিসফুল লাইফ তারপর হচ্ছে আওয়ার কান্ট্রি ইজ ফ্রি নাও তারপর হচ্ছে অ্যান্ডি ইজ আ সিম্পল বয় ঠিক আছে এগুলো হচ্ছে কারেক্ট আনসার তো প্রথমে যেটি রয়েছে প্রশ্নটি সেটা কিন্তু ভুল রয়েছে আপনারা এটা কারেক্ট করে নেবেন আই বিলিভ দ্যাট হি ইজ ওনেস্ট হি ইজ ওনেস্টই এখানে কিন্তু হবে না হি ইজ ওনেস্ট ঠিক আছে এ তো এটাই হচ্ছে কমপ্লিট কোয়েশ্চেন পেপার এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে কিন্তু এসেছিল আইসিডিএস পরীক্ষা তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং পরবর্তী ভিডিওতে আমরা আইসিডিএস সুপারভাইজারের বিভিন্ন ক্লাস নিয়ে আলোচনা করবো এবং তার সাথে সাথে এই ধরনের টিচার এবং যেসব আইসিডিএসের যেসব পরীক্ষা হয় তার যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার এবং তার সাথে সাথে বিভিন্ন সাজেশন নিয়ে কিন্তু আপনাদের সামনে আসব তো যদি এই ভিডিওটি আপনাদের কোনোভাবে কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং তার সাথে সাথে যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভি ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ